নিউকুচবিহারে আপনাকে স্বাগত বন্ধুরা। এখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে স্টেশন থেকে অটো টোটো বাস সব সার্ভিসই ছিল, কিন্তু আমি কোনো সার্ভিসই নিলাম না, তার বদলে পায়ে হেঁটে যাচ্ছি। সরাইঘাট এক্সপ্রেসের জেনারেল কামরাতে টিকিট নিয়েছে 210 টাকা। কাল 3:50 সরাইঘাট এক্সপ্রেস ধরেছিলাম, তো আমাকে নামিয়েছে 4:40। নিউ কুচবিহার একদিন থাকার প্ল্যান আছে, আর একদিন থাকবো এবং পুরো জেলাটাকে ঘুরবো। আমার সাথে আরও দুজন ঘুরবে, ইয়াস ও রনিশ, তারা আসবে 10:00 করে, এখন বাজে 5:00, তো আমাকে এখন ওয়েট করতে হবে। ফ্রেন্ডস, এখন বাজে 5:28, আর আমি এবার স্টেশন থেকে বেরোবো। বেরিয়ে যাব হচ্ছে NBSTC বাস স্ট্যান্ড, যেটা কোচবিহার রাজবাড়ির খুব কাছেই, আর এই স্টেশন থেকে গাড়িতে প্রায় 20 মিনিট। তো আমি আগে আগে বেরিয়ে যাব, কারণ ইয়াস আর অনিশ ওরা আসবে শিলিগুড়ি থেকে NBSTC বাস ধরে। স্টেশন থেকে কুচবিহার রাজবাড়ি প্রায় 5.5 কিলোমিটার মতো রাস্তা। স্টেশন থেকে অটো টোটো বাস সব সার্ভিসই ছিল, কিন্তু আমি কোনো সার্ভিসই নিলাম না, তার বদলে পায়ে হেঁটে যাচ্ছি। প্রায় 1 ঘন্টার উপর রাস্তা আছে, গুগল ম্যাপ দেখতে দেখতে যাচ্ছি। পায়ে হেঁটে না গেলে এত সুন্দর দৃশ্য হয়তো দেখা যেত না। এটা NBSTC বাস টার্মিনাস। স্টেশন থেকে রাজবাড়ি আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা, কারণ আমি হেঁটে এসেছি আর দূরত্ব ছিল 5.5 কিলোমিটার। টিকিট চার্জ হচ্ছে 25 টাকা করে, আর ভিডিও ক্যামেরার জন্য আলাদা 25 টাকা করে দিতে হচ্ছে। রাজবাড়ি ঢোকার টাইমিং হচ্ছে 10:30 থেকে 5:00, আর শুক্রবার দিন বন্ধ থাকে। রাজপ্রাসাদ ঢোকার গেট, বাট এখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে, তাই ভিডিও ক্যামেরাটা আমি অফ করে দিচ্ছি এখন।
খুঁজতে বেরোবো কম টাকার মধ্যে, আমি আর ইয়াস দুজন। সেখানে গিয়ে আমরা জানতে পারি যে ওটা একমাত্র অনলাইনেই বুকিং করা সম্ভব। দেন আমরা ওখান থেকে সেকেন্ড যে হোটেলটায় গেছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে আনন্দময়ী হোটেল বা আনন্দময়ী লজ, যেটা মদনমোহন মন্দিরের সঙ্গেই আছে। বাট ওখানে আমাদের রুম পাইনি, তার কারণ হচ্ছে যে আমার কোনো আইডেন্টি কার্ড ছিল না, যার কারণে ওরা অ্যালাউ করেনি। তাই লাস্ট অবধি আমরা ম্যাপ দেখে এবং গুগল সার্চ করে, ম্যাপ দেখে নয় গুগল সার্চ করে আমরা এই হোটেলটায় উঠেছি, নিউ সেন্ট্রাল হোটেল। এখানে ভাড়া নিচ্ছে একদিনের জন্য 650 টাকা ফর 2 পার্সন 1 রুম। এটা হচ্ছে আমাদের রুম, এইখানটা করে একটা আছে আলমারি টাইপের, সাথে অ্যাটাচ করা আছে আয়না, এবং এই হচ্ছে দুটো বেড, ডাবল বেড, দুটো চেয়ার দেওয়া আছে, একটা টিভি দেওয়া আছে, দুটো পাখা, আর এদিকটা হচ্ছে বাথরুম, এদিকটা একটা বেসিন, পরে গিজার, তবে ভিডিও ক্যামেরার জন্য লাগে 50 টাকা, আর স্টিল ক্যামেরার জন্য লাগে 20 টাকা। এছাড়া আছে জুতো রাখার জন্য 2 টাকা করে, জুতো রাখার নির্দিষ্ট স্ট্যান্ড আছে।